شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আব্দুল সামাদ ভাই সৌদি আরবের রিয়াদ থেকে প্রশ্ন করেছেন অনেক মহিলারা যারা একটু মডার্ন তারা ফ্যাশনেবল তারা হাতে নখ বড় রাখে কেউ কেউ দু চারটা নখ অথবা কেউ কেউ পুরো হাতের নখ বড় রাখে আবার অনেক ছেলেরাও রাখে তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই যে নখ বড় রাখা এই বিষয়টি জানতে চেয়েছেন অলজ আবিল্লাহি তৌফিক নখ মূলত কর্তন করাটাই হলো সুন্না এবং চল্লিশ দিনের বেশি সময় পর্যন্ত নখ যদি কেউ না কাটে তাহলে এটি সুনার পরিপন্থী একটি বিষয় কারণ একটি হাদিস এসেছে তিরমিজির মধ্যে আর তার মধ্যে বলা হয়েছে যে আনাসিবীর মালিক রাজিয়াল্লা তালন তিনি বলেন যে আনি নবী সাল্লাহ আলী আনাস বিন মালিক তিনি রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম থেকে একটি বর্ণনা এনেছেন এমন যে নবীজি আমাদের জন্য নখ নখ কাটা গোপ ছাটা বা নাবির নিচের চুল পরিষ্কারের জন্য চল্লিশ দিন সময় নির্ধারণ করেছেন অক্ত অক্তুম ফি কুল্লি আরবাহিনী ও আহুদারে আহ তিরমিজি শহিদ সুনানে তিরমিজি আলবানীর লিখিত শহিদ সুনানে তিরমিজির প্রথম খণ্ড নম্বর দুই হাদিস নম্বর দুই হাজার দুই শত পনেরো তাহলে চল্লিশ দিনের মধ্যে নখ কাটতে হবে এটি আমরা বুঝলাম গোফ চু মোষ কাটতে হবে নাবির নিচে চুল পরিষ্কার করতে হবে বিষয়টা তো স্পষ্ট বুঝে আসলো বাকি থাকলো যে হাতের নখ বড় রাখা আসলে নখে নখ যদি বড় থাকে নখে নীল পালিশ তো কখনোই ব্যবহার করা যাবে না কারণ তার দ্বারা অজুক তার হবে না তবে মেয়েরা সাধারণত তাদের হাতকে রাঙিয়ে রাখবে হাত হাতে তারা মেহেদি পড়বে এটি পড়া এটি পড়া উত্তম এটি শুধু উত্তম না এটি পড়া উচিত কারণ একটা হাদিসের মধ্যে একটি কিতাব জাতীয় একটি বিষয় কোন এক নারী পর্দার অন্তরাল থেকে দিতে রেখেছিল তো নবীজি সে হাতকে বলেছিলেন যে এই হাতটা কি পুরুষের নাকি নারীর কারণ নারীর হাত হলে অবশ্যই নারী সুলভ কিছু বিষয় থাকতে হবে তার মানে হাত হাতটা মেহেদি রঙে রঙিন হওয়া উচিত যাতে করে বোঝা যায় যে এটা একটা নারীর হাত মানে নারীর হাতটা দেখলে যেন বোঝা যায় এটা নারীর হাত রসদুল্লা সাল্লাম তাই বুঝিয়েছেন তার মানে তারা যদি পুরুষের মতন হাতে যদি কোনো মেহেদি না 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 মা মাখে তাহলে এটা বোঝা যাবে না যেটা কি পুরুষের হাত না মহিলার হাত বিষয়টি হলো তাই সেটা আংটি দিয়ে হতে পারে স্বর্ণের আংটি ব্যবহার দিয়েও হতে পারে অথবা স্বর্ণ স্বর্ণের অলঙ্কার ছাড়াও তারা মেহেদি ব্যবহার করতে পারে আর নখ আসলে স্বাভাবিকভাবেই যদি সামান্য একটু সামান্য একটু সৌন্দর্যের জন্য কারণ নারীর সৌন্দর্যও সৌন্দর্য বিষয়টিও শরীয়তে উৎসাহিত করা হয়েছে এটা পুরুষের মন রক্ষার জন্য সৌন্দর্যের জন্য যে সমস্ত বিষয়গুলো নারীর নিষেধ করা হয়েছে দাঁত ঘর্ষণ করা সরু কাহিনী তাদের প্রতি লানত তারপরে শরীরে উল্কি অঙ্কন কাহিনীর প্রতি লানত সৌন্দর্যের জন্য ভুরুর চুল উঠানো নারীদের প্রতি লানত এগুলো তো লিমাত আলমুতা মগাই মগাইয়ারাত খালকিল্লা এইগুলো তো হাদিসের শব্দ সইব এসেছে তো এখানে কয়েকটা বিষয় একটা হলো যে নারী তার হাতে মেহেদি মেহেদির মেহেদি মেহেদির আঙ্গানো হাত থাকবে তার দ্বিতীয় হলো তাকে দু একটা স্বর্ণের আঙ্কিও পুরুষে কিনে দেওয়া উচিত পুরুষ তার স্বর্ণের আংকে ব্যবহার করবে না যাতে করে হাতটা নারী হাতের মতো হয় তৃতীয় হলো যে তার হাতে যদি সামান্য একটু নখ বড় রাখে কোনো নারী যদি পরিষ্কার পরিচ্ছন্ন অযুগ ক্ষেত্রে যদি মনে করে যে না আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো নারী সুলভের দৃষ্টিতে যদি সামান্য একটু বড় রাখে যার দ্বারা কোনো সমস্যা হবে না তাহলে অতটুকু ক্ষেত্রে তাকে তিরস্কার করা যাবে না কিন্তু এটি এমন নয় যে পশুপক্ষীর মতন একেবারে নখ অনেক বড় রেখেছে এটা এটা শরীয়তের প্যাসিফিক কোনো দিক নির্দেশনা না থাকলেও এটি শরিয়ত এটি স্বাস্থ্যসম্মতও নয় নয় আর প্রথম যে হাদিসটি বলেছি তিরমিজির চল্লিশ দিনের বেশি সময় পর্যন্ত তো চল্লিশ দিনে একটা নখ কি পরিমাণ বড় হতে পারে মনে করুন অতটুকু যদি কেউ রাখতে চায় তাহলে রাখতে পারে কিন্তু চল্লিশ দিন পর তাকে কেটে ফেলতে হবে চল্লিশ দিনের মধ্যে তার মানে এইরকম পশুপক্ষীর মতো এরকম বড় বড় নখ রাখা উচিত নয় তবে নারী সৌন্দর্যের বা নারীত্বের হাতটাকে সাব্যস্ত করার জন্য আমরা তিনটি হাদিস আলোচনা করেছি একটি হলো যে যেখানে রসুল্লাহ সাল্লাম বলেছিলেন যে এই হাতটি কি পুরুষের নাকি নারীর তার মানে সে হাতটিতে অবশ্যই তার মেহেদি রাঙানো উচিত ছিল যাতে করে পুরুষ থেকে ডিফারেন্ট হয় স্বর্ণের আংটি অথবা এমন সৌন্দর্য ধারণ করতে পারে যা থেকে পুরুষ থেকে কোনো অলঙ্কার ধারণ করা যাতে করে পুরুষের থেকে হাতটি ডিফারেন্ট হয় এরপরে হাতের নখ স্বাভাবিকভাবেই যদি ততটুকু সামান্য একটু বড় রাখে তাহলে এই ক্ষেত্রে তিরস্কৃত করা যাবে না বাকি অনেক নখ আছে যে সে চল্লিশ দিন না সে দীর্ঘদিন ধরে রাখতেছে অনেক বড় বড় নখ সেটি হাদিস থেকেও আমরা তাহলে রোধ করতে পারলাম আনাসবিন মালিক রাজিয়াল তিনি রসুল্লা সাল্লু সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি তাদের জন্য নখ কাটা গোপসাটা নাবির নিচে চুল পরিষ্কারের জন্য চল্লিশ দিন সময় নির্ধারণ করেছেন হাদিস তিরমিজির হ্যাঁ হাদিস নম্বর দুই হাজার দুই শত পনেরো সেই তির তিরমিজির জি এই বিষয়গুলো খেয়াল রাখলেই হবে তাহলে আর দ্বন্দ্ব হবে না ইনশাআল্লাহ জুম্লা সালামাইকুম রহমতুল্লা